লাগছে? কেন বাসায় ভালো লাগতেছে না? বাসায় ভালো লাগতেছে না? স্কুলে খেলতে পেরে মজা লাগতেছে? স্কুলে পুকুর কোথায়? পুকুর কি সুন্দর, তো পুকুরে যাইতে দেয় না? ওমা তুমি জানো না তোমার স্কুলে পুকুর যাইতে দেয় কেনা? হ্যাঁ দেয়। তানজিলা টিচারকে চেনো? হ্যাঁ। তোমরা কোথায়? কিন্ডার গার্ডেন? এটা বেগম জান না? ও তোমার বাসা কোথায়? কোথায়? মোহনা লাইব্রেরি দোতলায়। মোহনা লাইব্রেরি কোথায়? কোন বাহিরে? তোমাদের লিপস্টিক লাগিয়ে আসতে বলে? আল্লাহ লিপস্টিক লাগিয়ে আসছো সবাই? কে কে লিপস্টিক লাগিয়ে আসছে? এই তোমার তোমার নাম বলো, তুমি লিপস্টিক লাগাইছো, তোমার নাম বলো। হ্যাঁ রিঙ্কু, তুমি লিপস্টিক কোথা থেকে লাগাইছো? তোমাদের বাসা থেকে? বাসা কই? স্কুলে এসে সবাই খুব মজা না? কতদিন পর আসলা? অনেকদিন পর, দুই সপ্তাহ পর। কি বলে? ও আচ্ছা, ওই ফেব্রুয়ারির প্রথম দিকে যে বন্ধটা ছিল সেটা, তার মানে কি সবাই রেগুলার স্কুলে আসো? গুড। তা আজকে 21 ফেব্রুয়ারি একটু গান শোনাও তো দেখি। ওমা সবাই তো কোট টোট পরে আসছো, গান শোনাও না দেখি। 21 ফেব্রুয়ারি গান কে গান জানে? দেখি দেখি বলো না, এই গানটা করো তো। আচ্ছা যে কোনো একটা গান করো, সবাই মিলে করো। দেখি তোমরা চারজন এখানে বসো, সবাই বসো, একটা একটা সাক্ষাৎ করো। আসসালামু আলাইকুম, খালেদ মোর্শেদা ব্লগ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয়টা একটু আসলে অন্যরকম, যাচ্ছিলাম একটু অন্যদিকে কিন্তু চলে এলাম একটা সুন্দর স্কুলে। টিচারের নাম মারাম্মা যেভাবে পড়ছে, যেভাবে পড়ছে। এই তোমার নাম বলে যাও তো একটু আবার। জাহিদুল ইসলাম। তোমার নাম কি? রামিম। গুড। স্বাধীন, ওয়াও চমৎকার নাম। তোমার নাম? স্বদেশ। স্বদেশের চেহারা একদম, কত সুন্দর একটা কোট পরছো তুমি, কিন্তু চেহারা একদম ফ্যাশন। কেন সকালে নাস্তা করো নাই স্বদেশ? সকালে নাস্তা করো নাই? তাহলে তোমার কি শীত লাগতেছে? হ্যাঁ শীত লাগতেছে, গরম লাগতেছে। এবার তোমার নাম বলো। আমার নাম মিতু আক্তার। তুমি?
আমার নাম রিঙ্কা। তোমার লিপস্টিক মানে মাত্র ছোট বা কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। কিন্তু একটা কথা বলি, স্কুলে লিপস্টিক লাগানো যাবে না স্কুল ড্রেসে। তুমি যদি ওর মতো ড্রেস পরতা তাহলে মেরিন লাগানো যাবে। মেরিন লাগানো যাবে, স্কুল ড্রেসে লিপস্টিক লাগানোটা সুন্দর লাগে না। হ্যাঁ, তুমি যদি সিভিল ড্রেস ওর মতো পরতা, এই যে হলুদ পরছে, ও তো ও তো লিপস্টিক লাগায় নাই। তোমার নাম? তোমার ঈশিতা। তোমার? সুমাইয়া। তোমার? তো এখানে প্রত্যেকে কোন ক্লাসে পড়ো? ফাইভে? আল্লাহ আল্লাহ, তুমি ফাইভে? সবাই ফাইভে? তুমি ফোরে? ও তুমি ফাইভ। তো তোমরা আমাকে একটা কথা বলো, লকডাউন কি ভালো লাগতেছে? কোন ডাউন ভালো? স্কুলে আনন্দ বেশি। তাহলে সরকার যে স্কুল খুলে দিয়েছে সেটা কি ভালো হয়েছে না? আমরাও এনজয় করতেছি, কারণ আমরা সবাই টায়ার্ড। অনলাইন আর ক্লাস কতক্ষণ? অনলাইনে? আচ্ছা, তো তুমি যে ফাইভে পড়ো, তোমার তো ফাইভ লাগতেছে না রে ভাই? ও তো বড় হলে কি হবে বলো তো? তুমি বড় হলে কি হবা? কি হবে বলো, বলো না, হাসতেছো কেন বলো না? কার কি হওয়ার ইচ্ছা আছে? পুলিশ? তুমি ডক্টর? তুমি সায়েন্টিস্ট? ওয়াও আল্লাহ, তুমি পুলিশ? এখানে তো পুলিশের সংখ্যা অনেক, সবার সবার তাহলে পুলিশ হওয়ার খুব ইচ্ছা। গুড। তুমি? তুমি পুলিশ? ডাক্তার? সায়েন্টিস্ট? ইন্টারেস্টিং। তো তুমি ডাক্তার? এতজন ডাক্তার দেখে তুমি বলো কি হবা? পুলিশ হবা? তুমিও পুলিশ? তুমিও পুলিশ? তুমি ওদিকে উঠে গেছো যে। এবার সবার একটা একটা ভিডিও নিতে হচ্ছে, একটা ছবি নেই? হ্যাঁ না, ছবি না ফার্স্ট। আমি বেগনজান স্কুল না, সবাই ওকে ওরা দেখিয়েছে ভেবে দেখাও, ওই যে ও দেখিয়েছে ভেবে দেখাও। বেগমজান স্কুলে এসেছি এবং পিচ্চিদের সাথে কথা বলে আমি খুব এনজয় করেছি। ওরা সবাই চাচ্ছে স্কুল খোলা থাকুক, তাই না? একসাথে বলো। এবং ওদের যে ইচ্ছাটা সেটা হচ্ছে ওরা একজন পুলিশ, বেশিরভাগ পুলিশ হতে চাচ্ছে, তারপর সায়েন্টিস্ট একজন আছে, ডাক্তার হবে একজন। আগামী কয় বছরের মধ্যে হয়ে যাবে সবাই বলো তো, চিন্তা করো তো। 20 ইয়ার্স লাগবে? 12 মাস? 12 মাস হয়ে যাবে পুলিশ? ওয়াও, আমরা সামনে ভবিষ্যতে প্রজন্ম দেখতে পাচ্ছি এবং ওরা অনেক কিছু করার স্বপ্ন দেখছে। আমার খুব ভালো লেগেছে, সবাই ওদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? সবাই একটা বলে দাও, আসসালামু আলাইকুম। সবাইকে 21 ফেব্রুয়ারি শহীদদের প্রতি আমাদের সবার কি শ্রদ্ধা জ্ঞাপন করছি। হ্যাঁ, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। ওরা আমাকে একটা 21 ফেব্রুয়ারি আজকের দিনকে নিয়ে ওরা একটা গান শোনাতে চাচ্ছে। হয়তো 21 ফেব্রুয়ারি গানটা ওরা ক্লিয়ারলি বলতে পারবে না, কিন্তু যেটাই জানে সেটা মানে আমি বলেছি ওদেরকে জাতীয় সঙ্গীত করতে, জাতীয় সঙ্গীতের দাঁড়িয়ে করতে হবে। ওকে, দুই পাশে হাত। ওদের সাথে গল্প করে আমি এবার চলে আসলাম এদিকে, পুকুর পাড়ে যাচ্ছি। এই স্কুলের মধ্যে একটা পুকুর আছে, সে পুকুরের মধ্যে এক অন্যরকম মিষ্টি একটা বাতাস। তানজিলের সাথে গল্প করে করে আমি পুকুর পাড় দেখছিলাম, আশেপাশে প্রচুর জায়গা এবং এত চমৎকার, এটা যদি আর একটু মডিফাই করা হয় অনেক সুন্দর একটা জায়গায় পরিণত হবে। স্কুলটা অনেক সুন্দর। যার স্কুলে আসলাম ও হচ্ছে তানজিলা এবং ও
অ্যাম্পিউপুত একটা প্রতিষ্ঠান থেকে ট্রান্সফার হয়ে আবার এই স্কুলে জয়েন করেছে। আগে কুমিল্লায় ছিল, এখন শহরে জয়েন করেছে, চিটং শহরে। তোমার উত্তরোত্তর সমৃদ্ধি প্রার্থনা করছি। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, প্রার্থনা সবসময়।